নমস্কার। কচুলুটি তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার আনাটা করে দেখেই নিন। খেতে কিন্তু অসাধারণ। হ্যাঁ, কচুলুটির ভর্তা খেতে যেমন দারুণ, করতেও সময় অনেক কম লাগে। এই জন্য কচুলুটিটা আমি ভালো করে ছুলে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করলে দেখা যাবে যে কচুলুটি অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে তুলে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে আমি চারপাশটা শুকনো লঙ্কা শুকনো খোলাতে টেলে নেব। বেশ লাল লাল হলে আমি লঙ্কাগুলো তুলে নেব। তারপরে একটু তেল দিয়ে তাতে রসুন, পরিমাণ রসুন দিয়ে আমি একটু হালকাভাবে লাল লাল করে ভেজে রসুন তুলে নেব। তারপরে পেঁয়াজ, পেঁয়াজের সামনে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ ভাজাটাও তুলে নেব। এখানে বলে রাখি, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি খুব ভালো লাগবে। এখন আমি ওই একটু তেলের মধ্যেই আমি কচুলুটিটা ভেজে নেব। এখানে বলি, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আমি আর লবণ দিইনি। আর একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজবো না, মিডিয়ামই ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে সামান্য একটু লবণ আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। তারপরে ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে হাতের সাহায্যে বেশ চেপে চেপে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো চিংড়ি মাছ। কেউ যদি চায় চিংড়ি মাছটা শিলে বাটতেও পারে, মিক্সিতেও বাটতে পারে। আমি হাতের সাহায্যে হালকা হাতে ম্যাশ করে নিয়েছি, যাতে মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। তারপরে কচুলুটি ভাজাটা দিয়ে হাতের সাহায্যে আবার ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর কুচানো ধনে পাতা, ভালো করে দিয়ে সেইগুলো দিয়ে ভালো করে মাখাবো। তারপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখালে রেডি হয়ে যাবে আমার কচুলুটির ভর্তা। খেতে অসাধারণ, একবার বানিয়ে খেয়ে দেখুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।